চলে এসছে ধোকার ডালনা। এবার কিন্তু ধোকার ডালনার এছড়ের মধ্যে অর থাকে। গুড মর্নিং সবাইকে, ঘড়িতে সময় এখন সকাল 9টা, আর সকাল সকাল কিন্তু আমি বেরিয়ে গেছি পুরো ফ্যামিলির সাথে। ওইদিকে বাবা মা সামনে যাচ্ছে, ভাই আছে, সুমিতা আছে, আর সবাই মিলে কিন্তু আমরা আজকে যাবো তারকেশ্বর। বেসিক্যালি একটু যাচ্ছি নিজেদের মতো টাইম কাটাতে এবং ভোলে বাবার দর্শনে। বহু দিন হয়ে গেছে বা বহু বছর হয়ে গেছে তারকেশ্বর যাওয়া হয় না, তো আজকের ব্লগটা ডেডিকেটেড ফুড ব্লগও নয়, ডেডিকেটেড ট্রাভেলও নয়। আজকে কিন্তু অনেকদিন বাদে একটা লাইফস্টাইল ব্লগ হতে চলেছে, যেখানে সারাদিন যা যা করবো পুরো তারকেশ্বর যাওয়া খাওয়া সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু তোমাদের দেবো আজকের এই ব্লগে। লাস্ট অব্দি দেখতে থাকো। আর অনেকে আমায় অনেকবার বলেছিলেন যে দাদা তারকেশ্বর আসো, তো ফাইনালি আজকে তারকেশ্বর যাচ্ছি। মানে বলতে পারো আমি ছোটোবেলায় এক দুবার গেছি, তারপরে কিন্তু সেরকমভাবে আর তারকেশ্বর বড় অবস্থায় বা আমার জ্ঞান অবস্থায় যাওয়া হয়নি। ছোটোবেলা মানে অনেক ছোটোবেলায় গেছিলাম, তো ফাইনালি আজকে যাব বাবার কাছে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে সকাল 9টা, এখান থেকে যাব হচ্ছে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর। কালকেই তো বৃষ্টি হয়েছে, বাট আজকে দেখো সকাল সকাল পুরো ক্লিয়ার আকাশ, তার সঙ্গে চড়া রোদ, মানে সেই গরম লাগছে আজকে পুরো। হাওড়া রেলওয়ে স্টেশন, আর হাওড়া থেকে এখন আমরা ট্রেনে করে যাবো হচ্ছে তারকেশ্বর। তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু তোমরা মোটামুটি এক ঘন্টা বাদে বাদে প্রচুর তারকেশ্বর লোকাল এবং আরামবাগ লোকাল পেয়ে যাবে। ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 10:20 হাওড়া তারকেশ্বর লোকাল, যেটা 4 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে, আর এক ঘন্টা বাদে বাদেই ট্রেন আছে। একটু ঘুরিতে এখন বাজে 12টা, মোটামুটি ওই লাগলো ওই 1 ঘন্টা 40 মিনিট কত, মানে হাওড়া থেকে তারকেশ্বর পৌঁছে গেলাম আমরা। আর এখান থেকে মন্দির বাইরেতেই 5 মিনিট কত, বাইরে টোটো পাওয়া যায়, আর রোদ বেশ ভালো আছে, মানে আজকে বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার, পুরো গরম লাগছে একদম। এইদিকে আমরা তারকেশ্বর স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে, টোটো করে গেলে 10 টাকা নেবে, আর হেঁটে গেলে 5 মিনিট মতো, একটুখানি রাস্তা। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু মোটামুটি 4-5 মিনিট মতো লাগলো, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা কিন্তু প্রচুর জায়গা পাবে। এখানে অনেক শপিংয়ের অপশান আছে, তার সঙ্গে টুকটাক খাবার দাবারের দোকান আছে, নর্মাল খাবারের হোটেল আছে, আর তার সঙ্গে কিছু থাকার জায়গাও আছে। এটা তারকেশ্বর বিদ্যালয় দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে তারকেশ্বরের মূল এন্ট্রি পয়েন্ট, যেখানে সুন্দর ভোলে বাবার মূর্তি আছে দেখো। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় প্রসাদের জায়গা আছে, সেখান থেকে তোমরা ডালা নিতে পারবে যদি বাইক নিয়ে আসো। এইদিকে পেছনে পার্কিং আছে 10 টাকা করে, আর 4 টাকা পার্কিংটা একটু ওই পাশটায় মানে অপোজিটে। আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি ডালার দোকান আছে, তার সঙ্গে অনেক পুরোহিতরাও ঘুরছে, তো তোমরা আর কি সব ঠিকঠাক করে নিজেদের মতো করে পুজো দিয়ে দিতে পারবে। এইখানে এইরকম দেখো দোকান আছে, ডালার দোকান, এইখানে আর কি ডালা নিয়ে তোমরা কিরকম কি পুজো দেবে সমস্ত কিছু করে, জুতো এখানে রাখতে হবে, ব্যাগ এখানে রেখে দিতে হবে, মোবাইল ফোন সাথে যাবে। তো এখন আমরা চলো যাবো মন্দিরের ভেতর। এইখান থেকে হচ্ছে এন্ট্রি করতে হবে, এই হচ্ছে দুধ পুকুর, যেখানে কিন্তু সবাই স্নান করে অথবা তোমরা আর কি হাত ধুয়ে তারপরে বাবাকে দর্শন করবে, অথবা চাইলে বাবার মাথায় জলও ঢালতে পারো, দুধও পাওয়া যায় এখানে অনেক জায়গায়, দেখো জলও পাওয়া যাচ্ছে, তো এইখান থেকে তোমরা কিনে তারপর কিন্তু জল ঢালতে পারো। আর এখানে দেখো প্রচুর মানুষ স্নান করছে, এই হচ্ছে পুরো দুধ পুকুর দেখো চারিদিকটাতে। আর এখানে আমাদের দাদা এই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে যেখান থেকে আমরা আর কি পুজো দিলাম। আর এখানে একটা নিয়ম আছে যে ছেলেরা কিন্তু জামা পরে ঢুকতে পারে না মন্দিরের ভেতর, খালি গায়ে ঢুকতে হবে।
সুন্দর জল ঢাললাম, আর বাইরে তো মন্ত্র বলে আর কি পুরোহিত পুজো দিয়ে দিল। এবার চলো, যে দোকান থেকে আমরা আর কি ডালা নিয়েছিলাম সেখানে যাবো, সেখানে ডালা আর কি রাখা আছে, আর ভেতরে তোমরা জল ঢালতে পারবে, খুব সুন্দর দর্শন হয়েছে। আর এখানে তো সিস্টেমটা মোটামুটি ঠিকই আছে, ভেতরে জায়গাটা খুব ছোটো তো, আর গ্রিল গ্রিল করা আছে কিছু পরিমাণ আর কি, ভক্তদের ঢোকাচ্ছে, দেন তারা পুজো দিচ্ছে, তারপরে তারা বেরিয়ে যাচ্ছে, তারপরে নেক্সট আবার কিছুজনকে ঢোকাচ্ছে। তো এই সিস্টেম আর কি ভেতরে পুজো হচ্ছে, বেশ সুন্দর, মানে ফাঁকাই আছে, আর দেড়টা অব্দি মন্দির খোলা থাকে, তারপরে আবার খুলবে 3:30-4 নাগাদ। পুজো দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে কিন্তু নিরামিষ অনেক হোটেল আছে, তার মধ্যে একটা সবচেয়ে পপুলার হোটেল হচ্ছে লোকনাথ হোটেল, যেটা কিন্তু একদম মন্দির থেকে বেরিয়ে এক্সিট পয়েন্ট যেটা আছে, মানে এখান থেকে সোজা এক্সিট হয়ে রেল লাইনের দিকে বা রেল স্টেশনের দিকে তোমরা পৌঁছে যাবে। আর এইখানে কিন্তু পড়বে যাওয়ার পথে লোকনাথ হোটেল, যেখানে কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। আর দেখি চলো খাবার কেমন কি আছে তোমাদের দেখাচ্ছি। এই আমরা লোকনাথ হোটেল আর লজে চলে এসেছি। বেসিক্যালি এখানে ওপরে হোটেলও আছে, মানে তোমরা থাকতেও পারবে এখানে। আর এই হচ্ছে পুরো সেকশনটা দেখতে পাচ্ছ, নিচে বসার জায়গা আছে, ওপরেও বসার জায়গা আছে এনাদের। আর এটা কিন্তু শুদ্ধ বাঙালি হোটেল বা নিরামিষ হোটেল বলতে পারো, এখানে সবাই আছে একসাথে। আর থালি এখানে 120 টাকার আছে, 150 টাকার আছে, 200 টাকার আছে। তো আমরা বেসিক থালিটাই নিলাম 120 টাকার। তো দেখি কি কি পাওয়া যায়। তার সঙ্গে ওইদিকে আইসক্রিম, জল, থামস আপ এগুলো তো পেয়েই যাবে, লস্যি টস্যি সব কিছুই আছে। 150 টাকা থালিতে এক্সট্রা থাকবে বললো পনির, আর তার সঙ্গে মিষ্টি। 200 টাকারটাই কী থাকবে জানি না। আর খাবার দাবার তো রিপিটেবল, এইখানে দেখো মানে সবাই আর কি ঘুরছে, ভাত তরকারি এগুলো মনে হয় যত ইচ্ছা, মানে আনলিমিটেড। তো এখানে ভাত, ঘি, আলু ভাজা, পাঁপড় দিয়ে গেল, বাকি তরকারি আসবে। প্রথমে হচ্ছে ভাত, ঘি, পাঁপড় আর আলু ভাজা, তার সঙ্গে শুক্তো দিয়ে গেল। তো একটু ঘি, মানে গরম ভাতে ঘি, নুন আর আলু ভাজা দিয়ে দেখি। এবার কিন্তু আরো খাবার চলে এসেছে, আলু পটল, আর এইদিকে হচ্ছে ডাল। এবার আর কি আছে, আর কি আচ্ছা, এঁচোড় আছে, আচার আছে, মানে 120 টাকার কি জানি আচ্ছা, যা আছে আরও আসছে, মানে তোমাদের লাস্টে দেখাচ্ছি টোটাল কী কী আছে। আপাতত এখানে ভাত দিয়ে গেছে, ঘি আছে, পাঁপড় আছে, তার সঙ্গে আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, আর এইদিকে হচ্ছে কী জানি এটা শুক্তো। তো আপাতত এই জিনিস দিয়ে গেছে, এঁচোড়ের তরকারি, আচার দিয়ে যাবে বললে, বা যাই না ঢোকার ডাল না আছে নাকি। 120 টাকায় মোটামুটি আইটেম আছে অনেক কটাই, আর খাবার দাবার কিন্তু আনলিমিটেড, মানে যেই আইটেম যতবার চাইবে রিপিট করে দেবে। ঢোকার ডাল না, এবার কিন্তু ঢোকার ডাল না, এঁচোড়ের মধ্যে অর থাকে। তো এখানে তোমরা চাইলে ধোকার ডালা নিতে পারো, আদারওয়াইজ এঁচোড় নিতে পারো। তো আমরা এখানে ম্যাক্সিমামই ধোকার ডালা নিচ্ছে, এঁচোড়কে আচ্ছা একজন এঁচোড় নেবে। আর এই হচ্ছে ধোকার ডালনা, দেখো 1 পিস ধোকা, আলু আছে, এইটা মনে হয় রিপিটেবল নয়, বাকি যে খাবারগুলো আছে এইগুলো প্রবলি রিপিটেবল আছে। ভাত আনলিমিটেড, 5 পিসালি আছে দাদা, খাবার ঠিক আছে, খাবার ঠিক আছে, একদম হালকা খাবার, ও তো আমি শুরুই করিনি, ভাই অল্প একটু খেয়েছে আর আমিও সবে শুরু করছি। শুক্তোটা কিন্তু বেশ ভালোই আছে, একদম দেখো সবজি আছে ভরপুর, এবার টেস্ট করে দেখি। খাবার দাবার কিন্তু ভালো, হালকা খাবার, একদম সজনের ডাটা দেওয়া, এবার একটুখানি ডাল নিলাম, ডাল হচ্ছে মুগের ডাল আছে পাতলা, আর তার সঙ্গে এরকম আলু পটলের ঝোল আছে। খাবার একদম লাইট খাবার, বাট ঠিক আছে মানে। আর এইখানে দেখো ভাত রিপিটেবল, তরকারি রিপিটেবল, ডাল রিপিটেবল, বাট ধোকা কিন্তু একবারই, মানে ধোকা বা ইচ্ছো সেটা একবারই। এখানে কিন্তু আবার আলু পোস্ত দিয়েছে দেখো, মানে আলু পোস্ত তোমরা চাইলে পেয়ে যাবে, নিয়ে আসছে এখন ডাল, ডালের সাথে আলু পোস্ত থাকছে। তো বেশ ঠিক আছে, মানে অনেক ধরনের আইটেম আছে, 120 টাকা ঠিক আছে, অনেক কটা পদ আছে, লাস্টে আবার চাটনিও আছে বললো, পাঁপড় তো দিয়ে গেছে আগে থেকেই, খাবার দাবার লাইট ভালো খাবার। শেষে কিন্তু এখানে দিয়ে গেল আমের চাটনি, যেখানে কিশমিশ, আম দিয়ে, আর এইদিকে দই নিয়েছি, দই হচ্ছে টক দই 20 টাকা, এরকম এক বাটি দিয়ে গেছে, যেটা কিন্তু অল্প অল্প করে আমাদের হয়ে যাবে, কারণ সবাই দই খাবে না বললো। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো, ধোকাটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঝোলগুলো একদম পাতলা ঝোল, বাট
ঢোকার সাইজটা তো বেশ ঠিকঠাকই আছে, এক পিস দিচ্ছে একদম ঠিকঠাক। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর লোকনাথ হোটেলে আমরা খেলাম 120 টাকায়, একদম আনলিমিটেড বেসিসে সব খাবার দাবার কী কী ছিল তোমাদের দেখিয়েছি। পাতলা খাবার মানে প্লেন একদম যাকে বলে, তো সেই আন্দাজে বেশ ভালোই ছিল। আর গরমের মধ্যে হালকা খাবার তো ঠিক আছে। আর এখানে ম্যাক্সিমাম যে পরপর হোটেলগুলো আছে সব কিন্তু নিরামিষ হোটেল, অনেক কটা হোটেল আছে। আর এইটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি, এখানে তোমরা বুঝতে পারবে চাইলে। আর এখান থেকে স্টেশন কিন্তু 5 মিনিট জাস্ট হেঁটে, তোমরা চাইলে টোটোতেও যেতে পারো 10 টাকা করে ভাড়া। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এসেছি রেলওয়ে স্টেশনে। আর এইখানেই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে 3:15। আর এখানে পেয়ারা মাথা বিক্রি হচ্ছে। কি হলো ঝাল টক হয়ে গেছে? হ্যালো, এখানে পেয়ারা মাখা খাওয়া হচ্ছে। আমরা কিন্তু তারকেশ্বর থেকে যাওয়ার সময় বালিতে নামলাম, বালি থেকে এখন আসলাম দক্ষিণেশ্বরে। তো মায়ের একেবারে দর্শন করে দেন বাড়ি ফিরবো। আর দক্ষিণেশ্বর মন্দিরের এই যে ওভারব্রিজটা করেছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এখানে পুরো ডালার দোকান, কেনাকাটির দোকান সব কিছু এরকম ওভারব্রিজের ওপর করে দিয়েছে, আর নিচ থেকে শুধু গাড়ি যাবে। বাকি চলো যাই, মায়ের দর্শন করে একদম বাড়ি ফিরবো। এই আমরা ভেতরে এন্ট্রি করলাম, আর পুরো জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো। এই দিকে হচ্ছে পুরো পার্কিং আছে, পার্কিংয়ের সাথে টুকটাক খাবারের জায়গা আছে ভেতরে। আর ওই দিকে হচ্ছে ডালার যে কাউন্টারগুলো আছে সেগুলো সব ওই সাইডে আলাদা করে করে দিয়েছে, সুন্দরভাবে সাজানো। আর এখানে কিন্তু বাদর হনুমান আছে, তাই একটু ফোন টোন সাবধান, খুব বেশি ভিড় নেই মনে হচ্ছে। আমাদের ফোন জমা রাখতে হবে, সামনে একটা কাউন্টার করেছে যেখানে ফোন, জুতো এবং ব্যাগ তোমরা কিন্তু রাখতে পারবে, সেখানে 5-10 টাকা করে লাগে আমি যতটা জানি। মায়ের দর্শন আমাদের হয়ে গেছে, সুন্দর পুজো দিলাম, একদম ফাঁকা ছিল আর রোববার আজকে যদিও। চলো এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, তোমাদের একটু গঙ্গা দর্শন করাই। একদম ফাইনালি পৌঁছে গেছি এখন বাড়ির কাছে। আর আজকের ভিডিওটা কিন্তু একটা সিম্পল লাইফস্টাইল ব্লগ ছিল, আমরা আমাদের মতো টাইম কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু ইনফরমেশানও দিয়েছি। বাকি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, আবারও কিছু ফুড ব্লগ নিয়ে, তাই তো? আজকে রোববার ছিল, একটু ফ্যামিলির সাথে বেরোলাম, জাস্ট নিজেদের মতো টাইম কাটালাম। কালকে থেকে আবার নতুন কাজ শুরু হবে, যদিও কালকে পরশু যে বৃষ্টি হয়েছে, আজকে গরম দিয়েছে, মানে ওই বৃষ্টি আর কোনো ভূমিকাই থাকলো না যাকে বলে, প্রচন্ড গরম আছে সারাদিন। গাড়ি চলো সঙ্গে, টাটা টাটা করে দাও।